এবার হচ্ছে স্কিউ লাইন্স পড়ছি আমরা স্কিউ লাইন্স সম্পূর্ণ নতুন শব্দ এস কে ই ডব্লিউ স্কিউ লাইন্স এ লাইন এন এস স্কিউ লাইন্স দেখো এই যে দুটো লাইন আছে এই দুটো লাইন কি আছে একতলে আছে একতলে নেই তো এরকম দুটো লাইন কখনো মিলবে একতল এরকম দুটো লাইন আছে এই দুটো লাইনকে একতলে আছে একতলে নেই এরকম দুটো লাইনকে স্কিউ লাইন বলবো যদি এরকম ভাবে থাকে একতলে হবে প্যারালাল থাকলে একতলে হবে যদি ছেদ করে তাহলেও কি একটা তলে থাকবে একটা তলে নেই এরকম দুটো লাইনকে বলে স্কিউ লাইন এরকম দুটো লাইন কি বলবো তাহলে ডেফিনেশনটা কি অসমতল ইফ টু স্ট্রেট লাইনস ইফ টু স্ট্রেট লাইন এস এস টি আর এ আই ডি এস টি ইফ টু স্ট্রেট লাইনস ডু নট লাই এল আই ই ডু নট লাই অন দি সেম প্লেন এস এ এম ই সেম প্লেন are called skew lines s k e w skew lines বুঝে ব্যাপারটা বোঝানোর স্বার্থে এরকম ভাবে চিন্তা করি মনে করো এরকম একটা তল আছে আবার এরকম একটা তল আছে হ্যাঁ এই তলে একটা লাইন এরকম ভাবে চিন্তা করো চলো ব্যবস্থা চেয়ে অসুবিধা করে এই লাইনটাকে এরকম ভাবে ভাবি আর আর এখানকার এটা এটাকে নিচ্ছি তাহলে আমি এখানকার লাইনটাকে ধর আমি এইভাবে নিলাম এই দুটো লাইন কখনো মিলবে এই দুটো লাইন কি কখনো মিলবে কখনো মিলবে এরকম দুটো লাইনকে আমরা কি বলবো দিস টু লাইনস আর কিউ লাইন দিস টু লাইনস আর কিউ লাইন এটা কিউ লাইন এস কে ই ডব্লিউ এল আই এম ই এস কিউ লাইন আমাদের কোশ্চেনটা কি ছিল which of the following represents a set ওখানে কি বলেছিল point of intersection of two skew lines point of intersection of two skew lines do not represent a set point of intersection POINT point of intersection intersection oh হ্যাঁ represent করবে point of intersection of two skew lines few lines he represents a null set for a null set null set point of intersection of two skew lines point of intersection of two skew lines represents null or void set point of intersection of two skew lines represents a null or void set void or empty set empty empty set কারণ two skew lines never intersect two skew lines never intersect কখনো ছেদ করে না ছেদ না করলে পরে কি হবে কোনো এলিমেন্ট পাওয়া যাবে পয়েন্ট অফ ইন্টারসেকশন ছেদ বিন্দু দুটো স্ট্রেট লাইনে ছেদ বিন্দু পাওয়া যাবে না বিকজ বি ই সি এ ইউ এস বিকজ টু কিউ লাইনস নেভার ইন্টারসেক্ট আই এন টি ই আর এস ই সি টি কখনো ছেদ করে না না কখনো ছেদ করবে না দুটো আলাদা ডেফিনেশনটাই তাই আছে লাই অন দি ডু নট লাই অন দি সেম একই তলে থাকবে না
একই তলে যদি না থাকে তাহলে কখনো ছেদ করবে না। যদি টু প্যারালাল স্ট্রেট লাইন পয়েন্ট টু পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু প্যারালাল স্ট্রেট লাইন ওটাও ওটা নাল সেট রিপ্রেজেন্ট করবে। দুটো প্যারালাল স্ট্রেট লাইন মিলে কখনো ছেদ করবে না। তো পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু প্যারালাল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট নাল সেট হয়। এবার আমরা দেখি স্টেট দি ফলোয়িং সেটস ইন ওয়ার্ডস। এবার কোশ্চেন এরকম আলাদা একটা কোশ্চেন স্টেট এস টি এ টি ই স্টেট দি আমরা যেটা পড়াচ্ছি এখন এটা পড়লে পরে যেটা হবে আমরা এরপর বই অনুশীলনী করবো তখন অনুশীলনী করার রাস্তাটা ক্লিয়ার হবে। অনুশীলনী যে সমস্যাগুলো হবে সেগুলোকে আমরা এখানে আগে ধারণাটা দিয়ে নিচ্ছি ঠিক আছে। এরা সব পড়ার বিষয়ের মধ্যে কিন্তু আচ্ছা কি বলছে স্টেট দি ফলোয়িং সেটস স্টেট এস টি স্টেট দি ফলোয়িং সেটস ইন ওয়ার্ডস ওয়ার্ডস ডব্লিউ আর ডি ওয়ার্ডস নিচের সেটগুলোকে কোথায় লিখতে হবে অ্যান্ড দেন রাইট ইন রোস্টার মেথড অ্যান্ড দেন রাইট অ্যান্ড then p h e n then write w r i t write in roster method r o s t e r roster method m e t h o d এবং তারপর ওটাকে roster method মানে tabular method এ প্রথমে ভাষা দিয়ে বলতে হবে তারপর tabular method এ লিখতে হবে। এক নম্বরে আমার কি দেওয়া আছে স্টেট মানে বর্ণনা করো স্টেট মানে বর্ণনা করো ঠিক আছে। দেখো এরকম দেওয়া আছে a equal to সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভাষায় বলছি না কেন আমি লিখে দিচ্ছি পরে ভাষায় বলবো x স্কয়ার লেস দেন 25 আর x বিলংস টু n আর এটা দিয়েছে a হচ্ছে দু নম্বর দিয়ে লিখছি a equal to set of x are that x equal to 2 to the power n where n belongs to capital N. Answer to A. Act number answer question. Again, state the following sets F O L L O W I N G following sets in words state the following sets in words in inches because that's a problem then state the following sets in words then this is a problem for a question over state the following sets in words donate a equals to x square less than 25 আর কি কমা হবে মানে x belongs to a এটা ভাষা কি করে বলবো a equals to set of x such that a equals to মানে এখান থেকে এতটুকু হলো a equals to এখান থেকে এতটা a equals to set of x মানে এখান থেকে এইটুকু হলো set of x আর colonটা মানে such that x is a natural number n-a-t-u-r-a-l natural number and square of the natural number s-q-u-r square of the natural number n-a-t-u-r-e natural number is less than 25 square of the natural number is less than 25 in roster method in roster r-o-s-t-e-r roster method m-e-t-h-o-d a সমান কি হবে দেখো
কি বলছি a ইকুয়ালস টু সেট অফ x x এলিমেন্ট নিয়ে সেট হবে সাজ দ্যাট x ইজ এ ন্যাচারাল নাম্বার x টা হলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বললে কার কথা মনে পড়ছে জোরে আওয়াজ তোলো এটা রেকর্ড হবে কথাগুলো ন্যাচারাল নাম্বার বলতে কাদের কথা মনে পড়ছে 1, 2, 3, 4, 5 পর পর চলবে এখানে কি x ইজ এ ন্যাচারাল নাম্বার এন্ড স্কয়ার অফ দি ন্যাচারাল নাম্বার ইজ লেস দ্যান 25 এবং সেই ন্যাচারাল নাম্বারের স্কয়ার বর্গ করলে পরে 25 এর কম হবে তাহলে কি হবে প্রথম সংখ্যাটা হবে 1 1 ন্যাচারাল নাম্বার তার স্কয়ার তার কি লেস দ্যান 25 ন্যাচারাল নাম্বার 2 তার স্কয়ার লেস দ্যান 25 ন্যাচারাল নাম্বার 3 তার স্কয়ার করলে 9 লেস দ্যান 25 ন্যাচারাল নাম্বার 4 তার স্কয়ার করলে 14 যেটা আচ্ছা 16 25 থেকে কম এবার 5 নেওয়া যাবে 5 মিটার হবে না বাস এখানে ফিনিশ হয়ে গেল এবার দুই নম্বরের অ্যানসারটা করি দুই নম্বরে কি আছে a ইকুয়ালস টু সেট অফ x সাজ দ্যাট x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n হোয়ার n বিলংস টু ক্যাপিটাল n আছে এটা কি মানে আমরা কি বলতে ভাষায় বলতো ইন ওয়ার্ডস a ইকুয়ালস টু a ইকুয়াল a ইকুয়ালস টু a ইকুয়ালস টু সেট অফ x সাজ দ্যাট x ইজ এন x ইজ এন ইভেন x ইজ এন ইভেন নাম্বার ইভেন নাম্বার এন্ড এন্ড x ইজ এন ইভেন নাম্বার এন্ড n ইজ এ ন্যাচারাল নাম্বার n a p u r a l ন্যাচারাল নাম্বার x টা হবে ইভেন নাম্বার কারণ এখানে x n এর মান আমি যাই বসাই x এর মানটা কি পাবো যদি n এর মান 1 বসাই 2 টু দি পাওয়ার 1 x টা কি বের হবে ইভেন নাম্বার হবে না 2 টু দি পাওয়ার 1 মানে 2 যদি n এর মান 2 বসাই মানে 2 ন্যাচারাল নাম্বার 2 টা কি ন্যাচারাল নাম্বার তো 2 স্কয়ার মানে 4 4 টা কি 4 মানে x এর মান 4 ওটা কি হলো ইভেন নাম্বার জোড় সংখ্যা যদি n এর আমি n এর মান 3 বসাই এর 3 হচ্ছে ন্যাচারাল নাম্বার তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8 তার মানে কি ইভেন নাম্বার ওটাই লিখেছি a ইকুয়ালস টু সেট অফ x এখানে ইকুয়ালস টু ঠিক আছে হবে এর a ইকুয়ালস টু সেট অফ x সাজ দ্যাট x ইজ এন ইভেন নাম্বার x হচ্ছে একটা জোড় সংখ্যা এবং n টা কি একটা ন্যাচারাল নাম্বার তার মানে ইন রোস্টার মেথড কি হবে ইন রোস্টার মেথড রোস্টার r o s t e r রোস্টার মেথড এটা আরেকটা ভাষা কি ট্যাবুলার মেথড p a b u l a r ট্যাবুলার মেথড m e t h o d a সমান কত লিখবো আমরা 2 লিখবো আর 2 স্কয়ার মানে 4 লিখবো তারপরে কত লিখবো 8 লিখবো 2 এর কিউব তারপরে কত 16 টু দি পাওয়ার 4 তারপর লিখবো কত 32 লিখবো এরকম চলবে যা শেষ হবে না এটা হচ্ছে রোস্টার মেথডে আর এই জিনিসটাকে ওখানে কি করা হয়েছে মানে প্রপার্টি মেথড ভাবে লেখা এটা এটা এই লেখাটা কি প্রপার্টি মেথড ধর্মভিত্তিক পদ্ধতি যেটা পর আগের দিন পড়েছিলাম বোঝা গেছে Which of the following are null sets? Which WHICH? Which of the following 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 are null set? NULL null sets. নিচের কোনগুলো null set হবে? এক নম্বর A equal to set of X such that x is a positive proper fraction x is a positive posi piv positive proper 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 fraction fraction and x greater than 1 by x jaga phaka dicchi du number are answer le uma chhe du number hocche b equals to
set of x such that x plus 8 equal to 8. Tin number. There is no positive proper fraction PROPER proper fraction proper fraction PROPER proper fraction x is any positive proper fraction other 1 by x must be an ki hobe must be an tomar improper fraction improper PROPER improper fraction যদি এক্সট্রা পজিটিভ প্রপার ফ্র্যাকশন হয় তাহলে 1 বাই এক্সট্রা কি হবে মাস্ট বি এন পজিটিভ ইমপ্রপার ফ্র্যাকশন অতএব 1 বাই এক্স মাস্ট বি গ্রেটার দ্যান এক্স 1 বাই এক্স কি হবে মাস্ট বি গ্রেটার দ্যান জি আর ই এ পি ই আর গ্রেটার দ্যান এক্স 1 by extra that is 1 by x is greater than x over dor eta proper fraction koto mone koro ami eta 2 likhlam x equal to mone koro 2 ache sorry half x equal to half positive proper fraction x equal to ki half positive proper fraction tale 1 by x mane koto hobe 1 by x mane 2 hobe na tale 2 ta ki obosshoi ki must be greater than half hobe kina dekhen According to problem ki da ache a equal to set of x x is a positive proper fraction and x greater than 1 by x one by x must be greater than x that is 1 by x is greater than x matlab there is no positive proper fraction PROPER positive proper fraction FRACTION which satisfies SATIS FIES satisfies x greater than 1 by x এই সম্পর্কটা সিদ্ধ করবে এরকম কোন পজিটিভ প্রপার ফ্র্যাকশন আমরা পাবো না অতএব কি হবে হিয়ার therefore here ki hobe a must be a null set hobe eta null set eta ta null set hobe that is a soman ki hobe I hobe eta null set hobe tale emon kono positive proper fraction pabo na je positive proper fraction ta ki korbe ei somporko ta ke siddho korbe ulto ta hocche
যদি এক্সট্রা পজিটিভ প্রপারফেকশন ধরে তাহলে 1 বাই এক্সট্রা কি হচ্ছে বড় হবে তো, কিন্তু এখানে উল্টো কথা বলা আছে, উল্টো বলা আছে না, যদি এখানে 1 বাই গ্রেটার দেন এক্সট্রা তাহলে কিন্তু হয়ে যেত, তাহলে তো তখন তখন ওটা কি হয়ে যেত, তখন নন ভয়েড সেট, তখন ভয়েড তোমার কি কি মানে তোমার কি হয়েছে নন এমপটি সেট হতো, তখন হয়ে যেত নন এমপটি সেট। A set is said to be a non-empty set if it contains at least one element. অন্তত একটা এলিমেন্ট থাকলে সেটাকে বলে non-empty set. এটা এটা কি এটা কি হবে, এটা এটা কি void set হবে না, কিন্তু এখানে দেখ এটা এটা মানে কি b equal to set of x such that x equal to কত 8 minus 8 মানে b equal to কত হচ্ছে set of x such that x equal to 0 তার মানে এটা একটা সেট হচ্ছে যার এলিমেন্টটা 0। বিটা নাল সেট নয়, বিটা নাল সেট নয় তো, বিটা যে নন মানে নন ভয়েড সেট, নন ভয়েড সেট, বি ইজ এ নন ভয়েড সেট, বি ইজ নট নাল সেট, দ্যাট ইজ বি ইজ এ নন ভয়েড, বি ও আই ডি, নন ভয়েড সেট। এগুলো ক্যালকুলেশন তোর ক্যালকুলেশন আমার আসেনি, আমি বলতে চাইছি আমার এই ধারণাগুলো না থাকলে এখানে কি এটা একটা সেট লেখা আছে, কিন্তু সেটা কি প্রপার্টি মেথডে লেখা আছে, এই জিনিসটা কি a equal to set of x such that x is a prime factor of 81, এর ফ্যাক্টর অফ 81 স্যার কত FICTOR factors of 81 আর one এর ফ্যাক্টর গুলো কি কার কথা মনে পড়ে, one এর ফ্যাক্টর কত, one প্রথমেই হবে, three হবে, তারপর 9, তারপর 27, তারপর 81, অন্য কিছু হবে ওটা কি করে মন বের করব, ওই যে একই টেকনিক 81 মানে কি 1 into 81 আবার 81 মানে কি 3 × 27 আবার 81 মানে কত 9 × 9 আর কিছু হবে না, এইগুলোই ওখানে আছে। এবার কি হচ্ছে প্রাইম মানে মৌলিক, প্রাইম মানে এই যে ফ্যাক্টর গুলো আছে এই ফ্যাক্টর গুলোর মধ্যে মৌলিক কে, ওয়ান ইজ নট এ প্রাইম নাম্বার, ওয়ানটা মৌলিক নয়, থ্রি ইজ এ প্রাইম ফ্যাক্টর, থ্রি ইজ এ প্রাইম ফ্যাক্টর, তার মানে এখানে কত হচ্ছে একটাই নাল সেট ছিল, Applying set theory, applying set operation, OPERT IUN, set operation, find the ACF, find AFIN, find the HCF of 15, 20 and 25 মানে কি বলছে অ্যাপ্লাইং সেট অপারেশন, সেট প্রক্রিয়া প্রয়োগ করে, সেট প্রক্রিয়া প্রয়োগ করে ফাইন্ড দি ACF, ACF মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে গসাগু নির্ণয়, হাইয়েস্ট ACF মানে ACF মানে কি HCF, এই কথাটা পুরো কথাটা হচ্ছে হাইয়েস্ট, HIGHEST, হাইয়েস্ট
কমন সি ও এম এম ও এন কমন ফ্যাক্টর এফ এ সি সি ও আর মানে গরিষ্ঠ সাধারণীয় হ্যাঁ সাধারণ জিসিএম ছিল সাধারণ গুণনীয়ক যাব পরে এই আমরা করি আগে এলসিএম মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর গরিষ্ঠ সাধারণ গুণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে গরিষ্ঠ যেতে হবে কীভাবে অ্যান্সার করবো এখান থেকে অ্যান্সার শুরু এটার থেকে অ্যান্সার শুরু নয় ওটা আমার এমনি বুঝে লিখলাম লেট ক্যাপিটাল এ ডিনোটস ডিই এন ও টিই এস আমার সঙ্গে সঙ্গে লিখে ফেলো ক্যাপিটাল এ ডিনোটস দি সেট অফ ফ্যাক্টর্স of 15 capital A denotes the set of factors of 15 capital B denotes the set of factors of 20 and capital C denotes the set of factors of 25 capital A hoche 15 er utpadok gulor set capital B ta ki 20 er utpadok gulo ne set ar C koto 25 উৎপাদকগুলো নিয়েছে এবার অংশ এদিকে দেখ তাহলে এ সমান কি হবে এখানে 15 এর উৎপাদকগুলো কি আছে 15 হচ্ছে 1 হবে 3 হবে 3 হবে 5 হবে 5 হবে আর 15 হবে আর কিছু হবে না আবার b এর ক্ষেত্রে কি হবে এর ক্ষেত্রে হবে 1 হবে 2 হবে 4 হবে 5 হবে 10 হবে 20 হবে c এর ক্ষেত্রে কত হবে 1 হবে 5 হবে 1 5 25 এবার কমন যখন হবে কমন কমন এর ইন্টারসেকশন নাও নাও এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এবার কমন এলিমেন্ট কি কি আছে কমন সবার মধ্যে আছে সবার মধ্যে আছে 1 আছে 1 আর 5 আছে আর কিছু আছে না তাহলে এর কমন ফ্যাক্টর 5 ইজ কমন সি ও এম এম ও এন কমন ফ্যাক্টর 5 ইজ কি তোমার কি হাইয়েস্ট না বা গ্রেটেস্ট না জি আর ই এ টি এস টি গ্রেটেস্ট কমন ফ্যাক্টর যে 5 আছে ওটা যে সবচেয়ে বড় অতএব এই সি এফ অফ 15 20 এন্ড 25 ইজ কত ভাই এটাই অ্যান্সার এটাই সবচেয়ে সোজা মন্ত্র আমার এবার আর একটা করি অ্যাপ্লাইং সেট থি সেট অপারেশন এ পি পি এল ওয়াই আই এন জি অ্যাপ্লাইং সেট অপারেশন ও পি ই আর এ সেট অপারেশন ফাইন দি এল সি এম অফ ওইটাই হোক 15 20 এন্ড 25 এদের এই এই সংখ্যাটি আবার কি লসাগু বের করতে হবে বাই সেট অপারেশন প্রয়োগ করে ঠিক আছে এলসিএম মানে লসাগু লিস্ট কমন মাল্টিপল লিস্ট না লোয়েস্ট লোয়েস্ট বললে হবে এলসিএম ইকুয়াল টু কি লিস্ট এল ই এস লিস্ট কমন সি ও এম এম ও এন কমন মাল্টিপল এম ইউ এল টি আই পি এল ই মাল্টিপল এখানে লোয়েস্ট বললেও হবে ক্ষুদ্রতম আর বা লঘিষ্ঠ ক্ষুদ্রতম লঘিষ্ঠ একই কথা বা অবম বলতে পারি দেখে এখানে কি হচ্ছে লেট অ্যান্সার করছি লেট ক্যাপিটাল এ কমা বি অ্যান্ড সি ডিনোট ডিনোট তার হবে না কিন্তু এবার অন্য ভাষা লিখছি
ভাষাটা ওইটার সঙ্গে এটা আলাদা একটা বেশি উন্নত মানের সব সেন্টেন্স করছি লেট এ বি সি এন্ড এ বি এন সি ডিনোট দি মাল্টিপল অফ এম ইউ এল পি আই পি এল ই মাল্টিপল অফ 15 20 অ্যান্ড 25 রেসপেক্টিভলি আর ই এস পি ই সি পি আই ভি ই এল ওয়াই এখানে এতগুলো শব্দ ছিল এই শব্দগুলো কি করলাম আমরা একটা বাক্যে লিখলাম এই অতগুলো শব্দগুলোকে তিনটে শব্দকে একটা তিনটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে লিখলাম লেট এ বি এন সি ডিনোট সূচিত করে এখানে প্লুরাল নাম্বার হচ্ছে সূচিত করে মাল্টিপল অফ 15 20 অ্যান্ড 25 রেসপেক্টিভলি তার মানে কি এ এর জন্য 15 মাল্টিপল হলো হবে আর বি এর জন্য কি 20 মাল্টিপল অতএব এ সমান কত লিখবো অতএব এ সমান জানছি না এ সমান কি 15 এর মাল্টিপল 15 কে 1 দিয়ে গুণ করবো 2 দিয়ে গুণ করবো 3 দিয়ে গুণ করবো কত হবে হবে 30 হবে তারপর 45 হবে 60 হবে 75 হবে 90 হবে 105 105 হবে তারপরে 120 হবে হবে কি না 100 তারপরে 150 হবে তারপরে 165 হবে এরকম চলবে শেষ নেই ওখানে কিন্তু শেষ ছিল ফ্যাক্টর নির্দিষ্ট ছিল এখানে মাল্টিপল চলতে থাকবে আর বি এর বেলায় কত লিখবো সে কেউ তুমি কেউ বি কত লিখবো মাল্টিপল অফ 20 কত লিখবো কত 20 তারপর 40 60 80 100 120 140 160 180 200 এরকম চলতে থাকবে চলতে থাকো দরকার নেই এবার সি সি এর বেলায় কত লিখবো তুমি বলো সি কত লিখবো 25 50 75 100 125 150 তারপরে 175 200 তারপরে 225 এরকম সব চলবে তাহলে কমন সংখ্যা কিছু পাচ্ছি আমরা এখন কমন থাকলে ইন্টারসেকশন দিতে হবে তাহলে কমন এলিমেন্ট প্রথম কাকে ধরা পড়লো 300 300 যখন প্রথম ধরা পড়েছে তারপরে কে ধরা পড়বে এই 300 মাল্টিপলগুলো ধরা পড়বে মানে 600 তারপরে 900 এরকম সব চলবে এগুলো সব কমন মাল্টিপল এটা সামনে এগুলো পরে এগুলো সব আসবে এই এই কমন মাল্টিপল লিস্ট কে হিয়ার 300 ইজ লিস্ট এডিএস সবচেয়ে ছোট অতএব এলসিএম অফ 15, 20 and 25 is 300. এটা বড় হয়ে গেল আমার একটা সংখ্যাটা আমি নিয়েছি এমনি পছন্দ